আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি প্রত্যেকেই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো গাইস আজকে আপনার সাথে চমৎকার একটা অফার শেয়ার করবো সেটা হচ্ছে গ্ল্যানডো টায়ার একটা অফার ঠিক আছে তো এখান থেকে প্রত্যেকে কিন্তু মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন তো কীভাবে এখানে পার্টিসিপেট করবেন সেই প্রসেসটাই কিন্তু ভিডিওতে দেখাই দিব তো এটা হচ্ছে দেখেন এখানে হচ্ছে গ্যাস সুনসু একটা এয়ারড্রপ চলতেছে এখানে মোটামুটি কিন্তু ওয়ান ডট জিরো অফ টু অফ টু এখানে দেখেন মানে হচ্ছে এখানে হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু এখানে তারা রাখছে ঠিক আছে তো এই অফারটাতে কীভাবে আপনারা পার্টিসিপেট করবেন সেই প্রসেসটা ভিডিওতে দেখাই দেবো তো কাজে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যারা এখনও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন আপনাদেরকে দেখাই দেয় আমি কীভাবে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং কী কীভাবে আপনি অফারের লিঙ্কটা পাবেন সেই ফুল প্রসেসটাই কিন্তু এখানে দেখাই দেব তো দেখেন যখন আপনি আমার ইউটিউব চ্যানেলে আসবেন আসার পর একটু ওয়েট করবেন আমি আগে অ্যাড করে রাখা উচিত ছিল অ্যাড করে রাখি নি তো আপনাদেরকে বোঝার স্বার্থে আমি দেখাই আর কি মূলত দেখেন যে এই ভিডিওটাই আমি দেখাই এটা হচ্ছে আমার চ্যানেল

তো শো মোড়ে একটা ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন টু ডে অফার্স লিঙ্ক নামে একটা লিঙ্ক এখানে দেওয়া আছে ঠিক আছে দেন এখানে টু ডে অফার্স লিঙ্ক নামে অ্যাপ লিঙ্ক নামে একটা লিঙ্ক এখানে দেওয়া আছে তো আপনারা যেটা করবেন এখান থেকে যে কোনো একটা লিঙ্ক দিতে ক্লিক করে দেবেন যে কোনো একটা লিঙ্কিতে ক্লিক করলে হবে কি ডিরেক্টলি আপনাকে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে টেলিগ্রাম চ্যানেলটা হচ্ছে এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল তো টেলিগ্রামে আসার পর এখানে এই যে জায়গায় দেখতে পারবেন জয়েন লেখা ঠিক আছে তো আপনারা কি করবেন এখানে জয়েন লেখা পাবেন জাস্ট এই জয়েন লেখাতে একটা ক্লিক করে দেবেন তো জয়েন লেখাতে ক্লিক করার পর আপনার সামনে সেম এই যে পোস্টটা দেখতে পারবেন এই পোস্টটা কিন্তু আপনার সামনে চলে আসবে ঠিক আছে তো যখন আপনার সামনে এই পোস্টটা আসবে তো এখন কথা হচ্ছে এই পোস্ট এই অফারে কীভাবে আপনার পার্টিসিপেট করবেন তো পার্টিসিপেট করার জন্য অবশ্যই যেটা করবেন এখানে এই লিঙ্কটা দেওয়া আছে জাস্ট এই লিঙ্কের উপর একটা ক্লিক দিয়ে দিবেন ঠিক আছে তো যেহেতু গ্ল্যাম ডট আইওর লিঙ্ক সেক্ষেত্রে আপনারা যখন লিঙ্কেতে ক্লিক করবেন তখন আপনার সামনে গ্ল্যাম ডট ওয়েবসাইটটা ওপেন হবে এখানে আপনাদের কাজটা করতে হবে ঠিক আছে তো যখন এখানে ক্লিক করবেন তখন আপনার সামনে সেম ইন্টারফেস ওপেন হবে তো দেখেন এখানে কিন্তু তারা সবকিছু বলে দিচ্ছে টপ দুইশো জনকে টপ দুই হাজার থেকে পাঁচ হাজার জনকে তারা দুইশো সুন টু কিনে দেবে ঠিক আছে যে টোপে এক থেকে দুইশো রপিটে থাকবে তাকে কিন্তু এখানে দুই হাজার টু কিনে দেবে যেটা ভ্যালু কিন্তু মোটামুটি ভালো হবে আশা করা যায় এখান থেকে কিন্তু টোটাল উইনার হচ্ছে গিয়া সেভেন থাউজেন্ড মানে সাত হাজার ঠিক আছে তো এখানে কীভাবে পার্টিসিপেট করবেন এখন এটা দেখাই দেব যারা একবারই নতুন আছেন অনলাইনে তারা যেটা করবেন আপনারা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে দেখতে পারবেন আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে বলুন খুবই সিম্পল প্রসেস আপনি জাস্ট ইমেল অ্যাড্রেসটা সাবমিট করে দেবেন ঠিক আছে ইমেল অ্যাড্রেসটা করলে আপনার টুইটারটা কানেক্ট করতে বলবে তো টুইটারটা কানেক্ট করে দিলে আপনার সেম এমন ইন্টারফেস ওপেন হবে যেমনটা দেখতে পারতেছেন ঠিক আছে তারপর আপনাদের এখানে টাস্কটা কমপ্লিট হবে টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন এর জন্য যেটা করবেন ফার্স্ট অফ অল দেখেন একটা টাস্ক আছে এখানে এখানে আপনার টুইটারে ফলো করতে হবে তাদের টুইটারেরাকে ঠিক আছে তো এর জন্য যেটা করবেন এখানে টুইটারে একটা ক্লিক করে দেবেন টুইটারে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন এখানে ভেরিফাইং একটা অপশন চলে আসছে অলরেডি তো এখানে ভেরিফাইড হবে ভেরিফাই হবে ভেরিফাইড হওয়ার পর আপনাদেরকে দেখেন এমন এক ইন্টারফেস দেবে দেন আপনি এখান থেকে ফলোতে একটা ক্লিক দেবেন ঠিক আছে তো যখন ফলোতে ক্লিক দেবেন তখন আপনাদেরকে তাদের টুইটার পেজটাতে নিয়ে যাবে সেখান থেকে অবশ্যই তাদের টুইটারটাকে ফলো করে মানে ফলো করে দেবেন দেখেন এখানে ফলোটা করে দিলাম আগে একটা ক্লিক করি তো এখানে ফলো করে দেওয়ার পরে একটু নিচে আসবেন ঠিক আছে তো আচ্ছা নিচে না এসে আপনি আগের পোস্টে আবার মানে আগের পেজে আবার ফিরে যাবেন ফিরে যাওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ লেখা জাস্ট এই কন্টিনিউ লেখাতে একটা ক্লিক দিয়ে দেবেন ঠিক আছে কন্টিনিউ লেখাতে একটা ক্লিক দেবেন তো কন্টিনিউ লেখাতে ক্লিক দেওয়ার পর দেখতে পারবেন এই ট্যাক্সটা কিন্তু পুরো কমপ্লিট এই দেখেন এখানে কিন্তু এন্ট্রি দুইটা হয়ে গেছে ঠিক আছে ইওয়ার এনটি যে লেখাটা আছে এখানে কিন্তু দুইটা এন্ট্রি কালেক্ট হয়ে গেছে অলরেডি ঠিক আছে দেন এইভাবে আপনি নিচেটাতে ক্লিক করবেন নিচেটাতে যখন ক্লিক করবেন সেম আমার ইন্টারফেস ওপেন হবে এখান থেকে আপনি এই রিটুইট যে লেখা আছে রিটুইট সোয়ে সুন সোয়েব এখানে একটা ক্লিক দেবেন এখানে ক্লিক করলে একদিন আপনাকে টুইটারে নিয়ে যাবে তো যখন টুইটারে নিয়ে যাবে সেখান থেকে আপনি আবার তাদের পোস্টটাকে রিটুইট করে দিবেন ঠিক আছে তো ফার্স্ট অফ অল আমরা ফলো করছি এখন আমরা কি করবো রিটুইট করবো তো রিটুইট করার জন্য অবশ্যই এখানে রিটুইট বাটনটা পাবেন মানে রিটুইটের পাবেন এখানে একটা লাইক দিয়ে দিবেন দেখেন আপনি আমার এই মাওসিটা ফলো করবেন এখানে তারপর রিটুইট লেখাটা চলে আসবে রিটুইট করে দেবেন এখান থেকে ঠিক আছে তো রিটুইট করে দেওয়ার পর আপনি একদিন ব্যাক পেজ করে আগে পেজে চলে আসবেন দেন এখান থেকে কন্টিনিউ এটাও কিন্তু টাস্কটা আপনার কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তারপর যেটা করবেন আপনারা এখান থেকে ডিস্কোডে জয়েন করতে হবে ডিসকোডে জয়েন করার জন্য এখানে একটা ক্লিক করবেন দেন এখান থেকে জয়েন ডিসকোড রোল ঠিক আছে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে যখন ক্লিক করবেন আপনাদের সামনে ডিসকোডটা ওপেন হবে জাস্ট একটু টাইম নেবে কারণ ডিসকোড টাইম নিতে একটু আমার নেটটাও স্লো প্লাস হচ্ছে গিয়ে ডিসকোডে একটু টুকু একটু টাইম নেই ঠিক আছে তারপর দেখেন এখানে কিন্তু অলরেডি চলে আসছে ডিসকোডে এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইটে একটা ক্লিক করে দেবেন অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করার পর একটু ওয়েট করবেন দেখতে পারবেন এখানে আপনার ডিসকোডটা ওপেন হবে তো আপনারা কিন্তু প্রত্যেকেই মানে যাদের ফোন আছে তারাও কিন্তু কাজটা করবেন আমি পিসিতে দেখাইতেছি বলে আপনারা আবার ভাইবেন না যে এটা পিসি দিয়ে করতেছি ফোন দিয়ে করা যাবে না বিষয়টা এমন এটা কিন্তু ফোনেরই কাজ জাস্ট আমি পিসিতে করতেছি অন্য কাজের মানে অন্য একটা কারণের জন্য ঠিক আছে আমার ফোনটাতে একটু সমস্যা দেখা দিতেছে যার কারণে আমি পিসিতে করতেছি ঠিক আছে তো আপনারা সবাই কিন্তু ফোন দিয়েই ট্রাই করবেন যাদের ফোন আছে আর যাদের পিসি আছে তারা চাইলে পিসি দিয়ে করতে পারে এটা আপনার ইচ্ছা দেন আপনি কি করবেন টুইটারে আস সরি ডিসকোডে আসার পর এখান থেকে নিচে দেখতে পারবেন এই যেখানে কমপ্লিট লেখা জাস্টে কমপ্লিট একটা ক্লিক দেবেন টু স্কোর ডাউন করবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে মার্ক দেওয়ার অপশন এখানে মার্ক দেবেন সাবমিট একটা ক্লিক দেবেন আপনার ডিসকোডটা কিন্তু এখানে ভেরিফাইড দেন আপনি ব্যাক প্রেস করবেন আগের পেজে চলে যাবেন এখানে কন্টিনিউ একটা ক্লিক করে দেবেন ওকে আপনার কাজ এখানে ডান দেন হচ্ছে নিচে দেখেন ক্ল্যাখা জয়েন্ট টেলিগ্রাম গ্রুপ এখানে একটা ক্লিক দেন এখানে ক্লিক দেওয়ার পর আপনি এখান থেকে আচ্ছা এক মিনিট আমি এখান থেকে টেলিগ্রামটা চেঞ্জ করে নিই ঠিক আছে আমার এই টেলিগ্রামটাতে অন্য একটা অ্যাকাউন্ট অ্যাড করা আছে এটা অ্যাড করে নিলাম তারপর আপনি এখান থেকে কী করবেন এখানে দুপুরে যা এটা দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার টু জয়েন্ট টেলিগ্রাম গ্রুপ এখানে একটা ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পর দেখতে পারবেন একটু ওয়েট করবেন এখানে আপনাকে ওপেন আপনার ফোন হলে ডিরেক্টলি আপনাকে টেলিগ্রামে নিয়ে যাবে এখান থেকে জয়েন করে দেবেন ঠিক আছে তো আমার ডেস্কটপ থাকার কারণে কিন্তু ওইটা দেখাইছে আচ্ছা এখান থেকে স্টার্ট করতে বলতে সেখানে একটা ক্যাপচা সল্ট আউট করতে হবে বুঝতে পারছেন তো এখানে দেখেন এখানে একটা ক্যাপচা ওপেন হবে দেখেন একটু ওয়েট এই দেখেন এই যে এখানে মেবি ফোর হ্যাঁ ফোরে আমি ক্যাপচার ক্যাপচারাই করলাম এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখন যদি আমি এখানে যাই তাহলে দেখতে পারবেন এখানে যদি আচ্ছা এটা হলো না কেন বুঝলাম না চব্বিশ থেকে আচ্ছা এখানে আপনার ক্যাপচাটা সল্ট আউট করে নেবেন ঠিক আছে ক্যাপচাটা আপনার সবাই সল্ট আউট করে নেবেন আচ্ছা গাইজ দেখেন এখানে কিন্তু আমার ক্যাপচারটা কিন্তু অলরেডি সল্ড আউট করে ফেলছে ঠিক আছে তো আপনি এখান থেকে একটা ব্যাগ দেবেন ব্যাগ দেওয়ার পর আপনি আগের পেজে ফিরে যাবেন ঠিক আছে আগের পেজে যখন ফিরে আসবেন তখন কিন্তু দেখতে পারবেন আপনাদের এখানে তারা বলতেছে ইউ মানে আইডি দেওয়ার জন্য ঠিক আছে মানে আপনার ইউজার নেমটা দেওয়ার জন্য টেলিগ্রামের তো এটা কোথায় পাবেন আপনি আপনার টেলিগ্রাম অ্যাপে আসবেন আসার পরে এই উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন ঠিক আছে তো থ্রি লাইন একটা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার নিচে সেটিং দেখতে পাচ্ছেন ঠিক আছে সেটিংস একটা ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর আচ্ছা এখানে সেটিংস না আপনার থ্রি লাইনে ক্লিক করবেন তারপর হচ্ছে কি আপনি এখান থেকে এই প্রোফাইলের পিটে ক্লিক করে দেবেন ঠিক আছে প্রোফাইলের পিটে যখন ক্লিক করে দেবেন তখন কিন্তু আপনার সামনে আপনাদের এটা দেখাইবে আচ্ছা এখান থেকে মেবি সেটিংস হ্যাঁ সেটিংসই এটা হচ্ছে আমার ইউজার নেমে দেখেন ফোন নাম্বারে নিজে যেটা দেখাইতেছে এটা হচ্ছে আমার ইউজার নেম জাস্ট আপনি এটা এখান থেকে কপি করে নেবেন আপনাদের ডিরেক্ট কিন্তু ইউজার নেম কপি হবে আমার কিন্তু ইউআরএলটাই কপি হয়ে গেছে তো আমি এখান থেকে ইউআরএলটা পেস্ট করে দিই পেস্ট করে দেওয়ার পর আমি ইউজার নেম বানিয়ে নিতেছি তো অবশ্যই টেলিগ্রাম ইউজার নেম দেওয়ার আগে সামনে অ্যাট দ্য রেট দিয়ে দেবেন ঠিক আছে তো আমি অ্যাট দা রেটটা বসাইলাম দেন এখান থেকে কন্টিনিউ একটা ক্লিক করে দেবেন তো দেখেন আপনাদের এই ট্যাক্সটাও কিন্তু কমপ্লিট এখন কথা হচ্ছে আপনাদের অ্যাড্রেস সাবমিট করতে হবে তো অ্যাড্রেসটা আপনি কই পাবেন এখানে তারা কী বলছে দেখেন এখানে বলতে যে লিঙ্ক ই আর সি অ্যাড্রেস ঠিক আছে তো এই অ্যাড্রেসটা কই পাবেন এটা হচ্ছে আপনার টাস্ট ওয়ালার থেকে ম্যাটামাক্স সরি টাস্ট ওয়ালার থেকেই থ্রি এম অ্যাড্রেসটা আপনারা এখানে দেবেন তো আমি এখান থেকে আমি মাস্কটা ইউজ করতেছি যেহেতু তো ম্যাটামাক্স থেকে এই থ্রি এম অ্যাড্রেসটা দিতেছি তো আপনারাও কিন্তু চাইলে ম্যাডাম আজ থেকে এই থ্রাম অ্যাড্রেসটা দিতে পারেন তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিলাম আচ্ছা ইনকারেক্ট পাসওয়ার্ড দিতে কেন আচ্ছা আপনার এখান থেকে মানে ডাস্ট স্টোর থেকে এই অ্যাড্রেসটা দেবেন ঠিক আছে এই থ্রাম অ্যাড্রেসটা দেবেন আর যদি মানে যে কোনো ওয়ালেট থেকে আপনি অ্যাড্রেস দেবেন কোনো সমস্যা নেই তারপর এখান থেকে এটা কপি করবেন অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পর আপনি এখানে অ্যাড্রেসটা সাবমিট করে দেবেন ঠিক আছে আমি অ্যাড্রেসটা সাবমিট করে দিলাম সাবমিট করতে পর কন্টিনিউ ক্লিক করলাম আমার কিন্তু এখানে পার্টিসিপেট করা কমপ্লিট ঠিক আছে তো এতটুকুই কিন্তু কাজ সবাই করে নেন ঠিক আছে কেউ মিস করেন না ডো্ট মিস অপরচুনিটি কারণ প্রজেক্টটা কিন্তু খুবই ভালো তো সবাই জয়েন করেন এতটুকু বলার ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বি সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন তাহলে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম